এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, আসন্ন লোকসভা নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠা করার নির্বাচন, নিজেদের বিকাশ ও উন্নয়নের নির্বাচন। ত্রিপুরার মানুষ বুঝেছে রাজ্যের ভালোর জন্য নরেন্দ্র মোদীকে দরকার। ভারতীয় জনতা পার্টি মহিলাদের সাথে রয়েছে, নারীদের সশক্তিকরণের ওপর জোর দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। 2018 সালে রাজ্যে বাম শাসনের সমাপ্তি ঘটিয়ে ত্রিপুরাবাসীকে স্বাধীনতার মর্ম বুঝিয়েছেন তিনি। নরেন্দ্র মোদীর নেতৃত্বেই প্রকৃত উন্নয়ন হয়েছে ত্রিপুরার। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত বিজয় শঙ্খনাদ সমাবেশে উপস্থিত থেকে বুধবার এমনটাই বলেন পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নির্বাচনে জনসমাবেশ উপলক্ষে স্বরূপ প্রচারের শেষ দিনে 17 এপ্রিল বুধবার আগরতলা শহরে এলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ মুহূর্তে জোর কদমে প্রচার চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি। পূর্ব ও পশ্চিম লোকসভা আসনে পদ্ম ফোটাতে প্রচারে কোনো প্রকার খামতি রাখছে না শাসক দল। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে বিজয় শঙ্খনাদ সমাবেশে এদিন অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা, ভারতীয় জনতা পার্টি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা ত্রিপুরা রাজ্যের বিদায়ী লোকসভা সাংসদ প্রতিমা ভৌমিক সহ ত্রিপুরা মন্ত্রিসভার সকল সদস্যরা। আসন্ন লোকসভা নির্বাচনে রাষ্ট্র নির্মাণের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করার জন্য এদিনের জনসমাবেশ থেকে আর্জি জানিয়েছেন রাজ্যসভা সাংসদ তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। এর পাশাপাশি রাজ্যের বিরোধী শক্তির বিরুদ্ধেও এদিন গর্জে উঠেছেন তিনি। বলেছেন সিপিআইএমের রাজ্যতে বহু কংগ্রেস কর্মী ঘর ছাড়া হয়েছেন, খুন হয়েছেন, আর আজ রাজ্যে হাত মিলিয়েছে বাম কংগ্রেস। একে অপরের চিহ্নে ভোট দেবে তারা, তাহলে এত বছর ধরে ত্রিপুরাবাসীর ওপর অত্যাচার করার কি দরকার ছিল? এর পাশাপাশি কমিউনিস্টদের নির্বাচনী ইস্তেহারেরও কড়া সমালোচনা করেন তিনি। আপনি ত্রিপুরাকে স্বাধীনতা দিয়েছেন 2018-তে, ত্রিপুরার মানুষ 25 বছর যাবৎ কংগ্রেস সিপিআইএমের গেরাকোলে আটকিয়েছিল। মহিলাদের স্বাধীনতা ছিল না, যুবকদের রোজগার ছিল না, বুজুর্গদের ভালো ভাতা ছিল না, স্টুডেন্টসের পড়ার ব্যবস্থা ছিল না, রোজগারের ব্যবস্থা ছিল না, কৃষকদেরকে রোজগারের ব্যবস্থা ছিল না। আর ত্রিপুরা রাজ্যে যে কোনো কিছু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর কারণ হয়েছে। মেরে মিত্র, আমরা কাজ করি এখানে, মুখ্যমন্ত্রী হিসাবে আমি কাজ করেছি 4 বছর 2 মাস, মানিক সাহা কাজ করছে তারপর মুখ্যমন্ত্রী হিসাবে, আমরা কাজ করি, কিন্তু আমাদের কাজের জন্য প্রেরণা যোগায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী, যিনি আজ কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে পৌঁছে যাবেন। আমি সবাইকে বলবো, পুরো আগরতলাবাসী ছুটে আসুন এই ময়দানে নরেন্দ্র ভাই মোদীকে দেখার জন্য, নরেন্দ্র ভাই মোদীর কথা শোনার জন্য। মেরে মিত্র, কারণ কি? ত্রিপুরার জন্য মোদী দরকার, ত্রিপুরার জন্য মোদী দরকার, ত্রিপুরার ছাত্রের জন্য মোদী দরকার, ত্রিপুরা সেলফ হেল্প গ্রুপের যে মহিলা আছে তার রোজগারের জন্য, লাখপতি দিদির জন্য মোদী দরকার, ত্রিপুরার বুজুর্গজন যারা যারা বয়স্ক লোক রয়েছেন। এবার নরেন্দ্র ভাই মোদী ঘোষণা করেছেন, যারা বয়স্ক লোক আছে, যে কোনো জাত, যে কোনো পন্থ, যে কোনো পার্টির হোক, যারা 60 বছর 70 বছর ঊর্ধ্বে রয়েছেন, তাদেরকে 5 লাখ টাকার ইন্স্যুরেন্স হেলথে চিকিৎসা করার জন্য নরেন্দ্র ভাই মোদী দেওয়ার ব্যবস্থা করবেন। মেরে মিত্র, নরেন্দ্র ভাই মোদী দেওয়ার ব্যবস্থা করবেন। বন্ধুরা, তার সঙ্গে সঙ্গে আরো 3 কোটি ঘর দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করবেন, তার ঘোষণা নরেন্দ্র ভাই মোদী করেছেন। মেরে মিত্র, আর এ রাজ্যে কমিউনিস্ট কংগ্রেসের অবস্থা কি? এখানে মানিক সরকার 4 বারের মুখ্যমন্ত্রী, উনি বিলুনিয়াতে গিয়ে বলেন ইনি দেশ রক্ষার জন্য, সংবিধান বাঁচানোর জন্য, ভারতের অস্তিত্ব রক্ষার জন্য উনি হাত চিহ্নিতে ভোট দিতে যাচ্ছেন। সংবিধান রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, মানুষের অস্তিত্ব বাঁচানোর জন্য আমি আপনাকে বলি, আপনি আপনাদের পার্টির ম্যানিফেস্টো দেখেছেন মানিক বাবু, জিতেন বাবু, আশিস শাহ আপনারা দেখেছেন কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো, তার মধ্যে লেখা আছে কমিউনিস্ট পার্টি অ্যান্ডি গঠবন্ধন যদি ক্ষমতায় আসে তাহলে ভারতের পরমাণু শক্তির সমস্ত কিছু এরা নাশ করে দেবে, সমস্ত কিছু ধ্বংস করে দেবে, তার মানে ভারতকে কাঙ্গাল বানিয়ে ছাড়বে। কোন রাষ্ট্রভক্তের কথা বলতে পারে? কোন রাষ্ট্রভক্ত পার্টি এটা লিখতে পারে? কোন সংবিধান বাঁচানোর পার্টি সেটা বলতে পারে?
আমি মানক সরকার এবং জিতেন চৌধুরীর থেকে জবাব চাই, স্পষ্টীকরণ ত্রিপুরার মানুষের কাছে। আপনারা পরমাণু শক্তিধর ভারতকে কেন ধ্বংস করতে চান? কেন আপনারা পাকিস্তানের ভাষা বলেন? কেন আপনারা চীনের ভাষা বলেন? কেন আপনারা সেই দুই দেশের কথা বলছেন ভারতকে বাঁচানোর জন্য? বিজয় শঙ্খনাথ সমাবেশে উপস্থিত থেকে পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে রাজ্যবাসীর কাছে বুধবার ভোট প্রার্থনা করেছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেরা আপসে আগ্রহ হ্যায় কি 19 এপ্রিল কো আপ ত্রিপুরা ওয়েস্ট সিট সে ভাজপা উম্মীদবার মেরে মিত্র বিপ্লব কুমার দেব জি আর ফির 26 এপ্রিল ইয়ানি দূসরে চরণ মে ত্রিপুরা ইস সিট সে ভাজপা উম্মীদবার মহারানী কৃতি সিং দেববর্মা জি কো দিদি রানী কো ভারী মতো সে বিজয়ী বনায়ে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।